চলচ্চিত্র পাগল চাষি নজরুল ইসলাম চলচ্চিত্রে কাজ করবেন বলে একদিন চুরি করলেন মায়ের হাতের বালা। মিনা কুমারীর সঙ্গে দেখা করার আশায় বাড়ি থেকে পালিয়ে যান বোম্বে। দেখাও হলো, কিন্তু মিনা কুমারী একেবারেই সব ভেস্তে দিলেন। শর্ত দিয়েছিলেন এমএ পাস করতে পারলে হিরো বানাবেন তাকে। এরপর আর মিনা কুমারীর মুখোমুখি হননি তিনি, কিন্তু চাষি নজরুল ইসলাম হয়েছেন একজন পুরোদস্তুর চলচ্চিত্র পরিচালক। এফডিসির শুরুর দিকের কথা, পরিচালক ফতেহ লোহানির আসিয়া চলচ্চিত্রে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, কিন্তু নির্মাতা তাকে দায়িত্ব দেন সহকারী পরিচালকের। সেই থেকে শুরু। এরপর 1973 সালে ওবায়দুল হকের সহকারী হিসেবে কাজ করেন দুই দিগন্ত ছবিতে। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেয়া এই নির্মাতা যুদ্ধ শেষে নির্মাণ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন। 1972 সালে এ ছবির মধ্য দিয়ে চাষি নজরুল ইসলাম আত্মপ্রকাশ করেন পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে। 21শে পদক পাওয়া এই চলচ্চিত্রকার নির্মাণ করেছেন সংগ্রাম, দেবদাস, শুভদা, পদ্মা মেঘনা যমুনা, হাঙ্গর নদী গ্রেনেডের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। 1941 সালে জন্মগ্রহণ করা এই নির্মাতা অভিনয় করেছেন বেতার ও টেলিভিশন নাটকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেছেন 4 বার। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন চাষি নজরুল ইসলাম। রবিবার সকাল 6টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 73 বছর। আমি বলবো যে আপনাদের ছবি করা আমি এখন তাগিদ অনুভব করছি। আমি আমার মধ্যে থেকে যে এখন অনেকেই ছবি বানাচ্ছে, নানা রকম ছবি বানাচ্ছে, বিশেষ করে প্রেমের ছবি বানাচ্ছে। তাই আমি ভাবলাম যে একটা প্রেমের ছবি আমি কেন বানাই তো দুটো ছবি বানিয়ে তার মধ্যে একটি অন্তরঙ্গ, একটি প্রেমের গল্প আর করে সামাজিক প্রেমের গল্প ভালো লাগবে। নামটা শুনে বুঝতে পারছেন ছবির নাম হলো অন্তরঙ্গ। এবার আদেশটা কিছু বলি আমি এখানে বলছি মাকে আপনি এটা করতে হবে, টাকা কিন্তু সম্ভবপর না। হ্যাঁ না অক্ষর আপনি বলতে হবে আমি কি করে দেখবো বল, ভাবতে হবে
Hot.